সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে লোভনীয় স্বাদের গলদা চিংড়ি ভুনা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই গলদা চিংড়ি ভুনা রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো আপনারা চাইলে এটিকে চিংড়ি মাছের দু পেঁয়াজাও বলতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে মেজারমেন্ট কাপের প্রায় 2 কাপ গলদা চিংড়ি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে মাছগুলোকে প্রথমে আমি ভেজে নিব। আর অবশ্যই মাছগুলোকে ভেজে নেবেন, এতে করে খেতে ভালো লাগে। তো আমি এখানে 1/4 কাপের মতো তেল দিয়ে দিলাম এবং তেলটা যখন গরম হয়ে যাবে এতে আমি অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ এবং দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ। এতে করে মাছগুলো ভেজে নিলে কালারটা খুব সুন্দর আসবে। তো এবারে তেলটা যখন গরম হয়ে গেছে আমি মাছগুলো অ্যাড করে দিলাম। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে আমি 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তবে খুব বেশি ভাজতে যাবেন না, এতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে। তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি মাছগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো সেম প্যানে আমি চিংড়ি মাছটা ভুনা করে নিব। আর মাছগুলো অবশ্যই ভেজে নেবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে যাবে এবং মাছের কাঁচা ফ্লেভারটা চলে যাবে। তো দেখুন আমি একই প্যানের মধ্যে আরও 1 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিলাম। তারপর তেলটা আরেকটু ভালোভাবে গরম হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারুচিনি এবং 2 টুকরো এলাচ, দিয়ে দিলাম 2টি তেজপাতা। তো চিংড়ি মাছ ভাজার ফলে মাছের যে পানিটা ছিল তেলের মধ্যে সেটি কিন্তু অলমোস্ট শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। তো মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে পেঁয়াজের র ফ্লেভার চলে যায় এবং পেঁয়াজটা সফট হয়ে আসে। তো 1 চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্টটা অ্যাড করে দিলাম। তারপর আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের মতো ভেজে নিব। আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে থাকবে। তো দেখুন আমার মশলাটা 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। তো মশলাটা ভাজা হয়েছে সেটা বোঝার উপায় হচ্ছে উপর থেকে কিন্তু তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি গুঁড়া মশলাটা অ্যাড করে দিব। তো আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। তারপর আমি মিডিয়াম আছে এগুলোকে আরও 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এই পর্যায়ে মশলাতে যাতে পুরা লেগে না যায় সেজন্য 1 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য পানিটা দিয়ে এবারে ঢেকে রান্না করব 2-3 মিনিটের জন্য মিডিয়াম আছে। তো ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে এবং র ফ্লেভারও চলে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বড় সাইজের একটি টমেটো। তো আমি এগুলোকে কিউব করে কেটে নিয়েছিলাম। আর টমেটোটা দিলে যে কোনো কারি কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। এবারে আমি চুলার আঁচটা লোতে করে ঢেকে রান্না করব 2-3 মিনিটের জন্য যাতে টমেটোটা অনেকটাই সফট হয়ে আসে। তো ফিরে আসলাম 3 মিনিট পর। এবারে আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো। আর যেহেতু মাছগুলো ভাজা ছিল সেজন্য রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তো নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আবারও লো আছে ঢেকে রান্না করব 2-3 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 3 মিনিট পর। এবারে আমি কাঠি দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি। তো দেখুন মশলাটা কিন্তু একদম মাখা মাখা হয়ে গেছে। তো যেহেতু আমি অল্প একটু ঝোল রাখতে চাচ্ছি সেজন্য কিছুটা পানি অ্যাড করে দিব। তার আগে আমি 5-6টি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিলাম 1/2 কাপের মতো পানি। তারপর খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রান্না করব মিডিয়াম আছে 2 মিনিটের মতো। তো ফিরে আসলাম 2 মিনিট পর। তো আমার কারিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। আর দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে।
তো এড করে দিচ্ছি ধনে পাতা কুচি প্রায় 2 টেবিল চামচের মতো তো সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট বাড়িয়ে দিতে এড করে দিচ্ছি জিরা পাউডার হাফ চা চামচের মতো তারপর নেড়েচেড়ে মিশিয়ে আবারো ঢেকে 1 মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে চিংড়ি মাছের দুপিয়াজা বা চিংড়ি মাছ ভোনা রেসিপি বেশ তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের চিংড়ি মাছের দুপিয়াজা আর কালারটা কতটা নাইস এসেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এবারে আমি একটি সার্ভিং বুলে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এমনিতেই কিন্তু চিংড়ি মাছটা অনেক বেশি টেস্টি আর এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে দেখবেন কতটা টেস্টি হয় তো আমি খুব সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে লোভনীয় স্বাদের চিংড়ি মাছটা তৈরি করে নিলাম আশা করছি আমার আজকের এই চিংড়ি মাছ ভোনা রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে যদি আমার আজকের এই চিংড়ি মাছ ভোনা রেসিপি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর যদি এই রেসিপিটি খুব বেশি ভালো লাগে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনারা যদি আমার চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যদি এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপি অথবা ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম